वेलकाम एवरीवन। অলরেডি মেডিকেল সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি বিদ্যাসাগর পেজ থেকে একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা এখনো আমার সেই ভিডিওটি দেখনি তারা অবশ্যই 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 এখনই আমার ভিডিওটি দেখে আসো, কারণ ভিডিওটিতে আমি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, আপু জিকে কিভাবে পড়বো, ইংলিশ কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো। তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিও। তোমাদের মধ্যে মোটামুটি হয়তো সবাই জানো যে মেডিকেল একজন টেস্টে টোটাল 100 মার্কের মধ্যে 25 মার্কই থাকবে জিকে এবং ইংলিশ নিয়ে। সুতরাং জিকে এবং ইংলিশ খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। আমরা আসলে 2 বছর ধরে ইন্টার লাইফে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা সবাই কিন্তু পড়ে আসি, পড়ি না যেটা সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। জিকে এবং ইংলিশটা আসলে আমাদের জন্য একদম নতুন একটা সিলেবাস। সুতরাং যার জিকে এবং ইংলিশের দখলটা খুব ভালো থাকবে তার কিন্তু স্বাভাবিকভাবেই মেরিট পজিশন এগিয়ে যাবে। তোমরা আমাকে আরেকটা যেটা কমপ্লেন করো সেটা হচ্ছে, আপু লকডাউনে পড়াশোনায় একদমই কনসেন্ট্রেশন দিতে পারছি না, আমি অনেক পড়তে চাই মেডিকেলে, আমার অনেক পড়ার ইচ্ছা, অনেক স্বপ্ন আমার, আমি মেডিকেলে পড়বো, আমার পড়াশোনার ইচ্ছা শক্তি অনেক আছে, কিন্তু যখনই আমি পড়তে বসি তখনই আমি আর পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারি না। হ্যাঁ, আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি। আসলে লকডাউনে তোমরা এতদিন ধরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে আসলে তোমরা খুব বিরক্ত হয়ে যাচ্ছ, এটাই স্বাভাবিক। সো আমি তোমাদেরকে বলবো, যখনই তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে বিরক্ত লাগবে তখন কিন্তু তুমি একটু ব্রেক নিয়ে জিকে এবং ইংলিশে চোখ বুলিয়ে ফেলতে পারো। এবার আসি জেনারেল নলেজ থেকে আমরা আসলে কী পড়বো। আগের মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিলেবাস বা সার্কুলারগুলো যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে আসলে আন্তর্জাতিক এবং বাংলাদেশ এই দুটো টপিকই সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু লাস্ট ইয়ারের সার্কুলার বা সিলেবাসে যদি আমরা দেখি সেখানে কিন্তু আসলে শুধু বাংলাদেশ সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। সেই অনুযায়ী এই বছরও মেডিকেল অ্যাডমিশন টেস্টের সার্কুলারে বা সিলেবাসে বাংলাদেশি থাকার কথা, কিন্তু সার্কুলার না দেওয়া পর্যন্ত আসলে শিওরলি কিছুই বলা যাচ্ছে না। এবার আসি জেনারেল নলেজ কিভাবে পড়ব। জেনারেল নলেজের জন্য বিগত 10 থেকে 15 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ঘর ইউনিটের ভর্তি পরীক্ষা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে সাধারণ জ্ঞানের পোর্শনটা আছে সেটা সলভ করা শুরু করে দাও। এর পাশাপাশি বিসিএসের বিগত 10 থেকে 15 বছরের সাধারণ জ্ঞান পার্টটা অবশ্যই 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 সলভ করবে, কারণ বিসিএস থেকে আমি দেখেছি হুবহু অনেক কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসে। এই প্রশ্নগুলো সলভ করা শেষ হয়ে গেলে তোমরা কিন্তু বাজারে অনেক পপুলার সাধারণ জ্ঞানের বই কিনতে পাওয়া যায়, যেমন আজকের বিশ্ব, MP3, রয়্যাল গাইড, এরকম আরও অনেক বই আছে। এগুলো একটা বই কিনে তোমরা সেখান থেকে বাংলাদেশ টপিকটা কিনতে পড়া শুরু করে দিতে পারো। অনলাইনে এখন খুব ইজিলি বই কিনতে পাওয়া যায়, সুতরাং আজকেই একটা বই কিনে ফেলো এবং সাধারণ জ্ঞান প্র্যাকটিস করা শুরু করে দাও। এবার আসি ইংলিশের কথায়। ইংলিশ নিয়ে আসলে ভয় পাওয়ার একদমই কিছু নেই, ইংলিশটা খুবই সহজ আসে। ইংলিশে সবচেয়ে ভয় পাওয়ার যে টপিকটা সেটা হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। কিন্তু সিনোনিম আর অ্যান্টোনিমটা তুমি 1 সপ্তাহ বা 1 মাস করে কভার দিতে পারবে না, এটা আসলে তুমি এই সারা জীবনে যত ওয়ার্ড পড়েছো, যত ইংলিশ ওয়ার্ড পড়েছো, সবগুলোই তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে হাতে হিসেবে কাজ করবে। সো ইংলিশটা প্র্যাকটিস করতে থাকো। ইংলিশের জন্য আমি অ্যাপেক্স বইটাই বলবো, এটা পড়লে কভার হয়ে যাবে। আর সিনোনিমস অ্যান্টোনিমসের জন্য ডেইলি কিছু নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করো। সাধারণ জ্ঞানের মতো ইংলিশের ক্ষেত্রেও আমি তোমাদেরকে একই কথা বলবো, বিগত 10 থেকে 15 বছরের ভর্তি পরীক্ষার ইংলিশ পার্টগুলো তোমরা অবশ্যই 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 সলভ করবে। ইংলিশ ওয়ার্ডের স্পেলিং বা বানানের দিকে তোমরা খুব 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 গুরুত্ব দিবে, কারণ একটা কোশ্চেন কিন্তু স্পেলিং নিয়ে চলেই আসে। আমি জানি তোমার জেনারেল নলেজকে আসলে খুব ভয় পাও, জেনারেল নলেজ নিয়ে অনেক দুশ্চিন্তা করো,
কিন্তু জেনারেল নলেজ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আমি নিজেও জিকেতে খুব দুর্বল ছিলাম। জিকে 10 নম্বরের মধ্যে যে তোমাকে 10 পেতে হবে তা কিন্তু না, 10-এ 10 না পেলে যে তুমি একদমই চান্স পাবে না তাও কিন্তু না। সুতরাং যা সময় নষ্ট হওয়া হয়েছে, আজকে থেকে যদি তুমি জেনারেল নলেজ খুব ভালো মতো পড়া শুরু করে দাও, তুমি কিন্তু ঠিকই কভার দিতে পারবে। এই ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো ধরনের মতামত, রিয়াকশন অথবা ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আর এছাড়া মেডিকেল অ্যাডমিশন কোর্স সম্পর্কে তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাকে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবে। আর সবার জন্য শুভকামনা।